কলার বড়া বা কলার পিঠা এই খাবারটা আমি আগে খেলো আজকে প্রথম বানাবো এবং কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো ইভরিয়ন দিস ইজ সিলভি অ্যান্ড ড্যাম ফ্রম আর স্টোরিজ আই হোপ ইউ অল গুড ফলের ঝুড়িতে বেশ কিছুদিন ধরে কলাগুলো পেকেই চলেছে খাওয়ার মানুষ নেই কলাগুলো নষ্ট হওয়ার আগেই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলছি আজকে কলার বড়া বা কলার পিঠা বাসায় আগে আম্মু আমাকে কলার বড়াটা বানিয়ে খাওয়াতেন তবে বেশ কিছুদিন ধরে আমার নিজেরও ইচ্ছা করছে কলা বড়া খেতে তাই হচ্ছে আজকে আমি নিজেই বানিয়ে ফেলছি প্রথমত আমি ছয় থেকে সাতটা কলা নিয়েছি এবং কলাগুলাকে একটু ম্যাশ করে নিতে হবে আমি কাটা চামচের সাহায্যে হচ্ছে ম্যাশ করে নিলাম আপনারা চেলে এরকমভাবে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তারপর আমি হচ্ছে কলার মিষ্টি অনুযায়ী আমাদের টেস্ট অনুযায়ী আর একটু চিনি এখানে অ্যাড করছি আর সামান্য একটুখানি লবণ আমার না মিষ্টি জিনিসে লবণ না হলে ঠিক ভাল লাগে না মানে একটু পানসে পানসে লাগে না কেমন লাগে আমি ঠিক বোঝাতে পারছি না তারপর এটা চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এটাকে একটু চটকে নিতে হবে ভালো করে তারপর এটার সঙ্গে অ্যাড করতে হবে ময়দা অ্যান্ড আমি কিন্তু মনে করেন এটার সঙ্গে আরও উপাদান অ্যাড করব। ময়দার থেকে চালের গুঁড়ার পরিমাপটা একটু বাড়িয়ে দিতে হবে আমি এখন অ্যাড করছি হচ্ছে চালের গুঁড়া এই দুইটা উপাদান দেওয়ার পর আমি এখানে হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করব এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে মিষ্টি জিনিসের টেস্টটা বেড়ে যায় অ্যান্ড আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন যেহেতু আজকে আমি সার্ডেন প্লান করে বানাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে নারকেল কোড়া ছিল না সত্যি কথা বলতে নারকেল ছিল বাট কোড়ানো ছিল না আমি হচ্ছে এই জন্যই দেই অ্যান্ড মিক্সটা করার পর আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হতে দিলাম অ্যান্ড আপনারা নিশ্চয়ই থিকনেসটা দেখে বুঝতেই পারছেন আমি অনেক লিকুইড বা অনেক হার্ডও করিনি তো এটা হচ্ছে জাস্ট বড়ার আকারে বা প্যানকেক টাইপের যে আকারে আপনারা দিতে চান ওভাবে হচ্ছে যে দিয়ে দেন হচ্ছে উল্টে পাল্টে ভেজে নেবেন অ্যান্ড কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে গরম গরম কলার বড়া তবে এটা গরম গরম খাওয়া যাবে না এটা একটু ঠান্ডা হলে খেতে হবে আর এটা কিন্তু ঠান্ডা হলেই বেশি মজা হয় যেহেতু এখানে চালে ব্যবহার করা হয়েছে এবং ময়দা ব্যবহার করা হয়েছে এই জন্য ক্রিস্পিনেস আর হচ্ছে সফটনেস দুইটাই থাকবে চাইলে আপনারা পরবর্তীতেও খেতে পারবেন আপনারা চাইলে একটু কালো জিরাও দিতে পারেন এটা একদমই অপশনাল আপনাদের ইচ্ছা সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যখন কোনো কিছু বানাই রিফাত সবসময় চুলার পাশে বসে খাই এটা যে আমার কতটা ভালো লাগে অনেক শান্তি লাগে তো এটাই ছিল আজকে আমার কলার বড়া বা কলার পিঠা রেসিপি তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও